দেখো, আমরা যেটা এখন করতে যাচ্ছি সেটা হলো এইরকম একটা জিনিস যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি মেনলি সলিড স্টেট থেকে কি ধরনের কোশ্চেন তারা করেন এবং সেগুলোকে কিভাবে আনসার করতে হবে। আমাদের খুব সহজ ব্যাপার যে এইখানে আমি ছোট ছোট করে টুকে দিয়েছি, এই বোর্ডে এইটুকু ধরেছে আর কি। তাহলে একটা লেকচারে আমি এটাই বলবো আগে যে এখানে সাতটা কোশ্চেন দিয়েছি। ফার্স্ট কোশ্চেন, দ্যাট শো দ্যাট দ্য ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন টু সাকসেসিভ এইস্কেপ প্লেনস ইন এ টু ডাইমেনশনাল স্কোয়ার ইজ এ বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, হোয়ার এ ইজ দ্য ইউনিট ডিস্টেন্স অ্যালং এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। সেকেন্ড কোশ্চেন, অ্যালুমিনিয়াম ক্রিস্টালাইজ উইথ এ এফ সিসি অর্থাৎ ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, দ্য ইন্টারায়নিক ডিস্টেন্স যাট ইস যেটা শর্টের ডিস্টেন্স হবে সেটা জানতে চেয়েছে। ইন এ ইউনিট সেল অফ অ্যালুমিনিয়াম ইজ 2.86 আমস্ট্রং, ক্যালকুলেট দ্য ডেন্সিটি অফ অ্যালুমিনিয়াম। এটা একটা সালের কোশ্চেন দিয়েছি। কোশ্চেন থ্রি, ট্যান্টালাম ট্যান্টালাম ফর্মস বডি সেন্টার কিউব ইউনিট সেল উইথ এজ লেন্থ দিয়ে দিয়েছে, সেটা 330.2 পিকোমিটার। ক্যালকুলেট ক্রিস্টালোগ্রাফিক রেডিয়াস, অর্থাৎ ক্রিস্টালোগ্রাফিকে একটা রেডিয়াস ক্যালকুলেট করতে বলছে অফ ট্যান্টালাম, ট্যান্টালামের রেডিয়াস ক্যালকুলেট করতে বলছে। চার নম্বর কী দিয়েছে, নম্বর ফোর, দ্য ডেন্সিটি অফ লিথিয়াম মেটাল ইজ 0.53 গ্রাম পার সেন্টিমিটার কিউব অ্যান্ড দ্য সেপারেশন অফ 100 প্লেন। আমরা প্লেনের কথা বলেছি, 100 প্লেন হয়, 110 প্লেন হয়, এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ প্লেন হয়। এখানে আমাদের জানতে চাইছে 100 প্লেন এর মধ্যে যে সেপারেশনটা অফ দ্য মেটাল ইজ, দেখো এটা দিয়ে দিয়েছে যে 100 প্লেনের ডিস্টেন্স যেটা সেটা 350 পিকোমিটার। ডিটারমাইন হোয়েদার দ্য ল্যাটিস ইজ ফেস সেন্টার অফ বডি সেন্টার কিউব, এটা জানতে চেয়েছে যে এটা ফেস সেন্টার না বডি সেন্টার কিউব সেটা জানতে চেয়েছে। পরে কোশ্চেন, ফাইন্ড দ্য সিম্পলেস্ট ফর্মুলা অফ এ সলিড কন্ডাক্টিং, কি রয়েছে কন্ডাক্টিং কি বা কনজিস্টিং, এটার মধ্যে কী কী রয়েছে অ্যাকচুয়ালি, এ অ্যান্ড বি অ্যাটমস ইন এ কিউবিক অ্যারেঞ্জমেন্ট, একটা কিউবিক অ্যারেঞ্জমেন্টের মধ্যে এ অ্যান্ড বি রয়েছে, ইন হুইচ এ অকুপাইজ কর্নার, এ হলো কর্নারে রয়েছে অ্যান্ড বি দ্য সেন্টার অফ দ্য ফেসেস অফ দ্য ইউনিট সেল, বি রয়েছে সেন্টারে, কার সেন্টারে, ফেসেস সেন্টারে রয়েছে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা কী বলেছে, দ্য ডেন্সিটি অফ লিথিয়াম ফ্লোরাইড LiF ইজ 2.601, এটা 2.601 গ্রাম পার সেন্টিমিটার কিউব, দ্য 111 ফার্স্ট অর্ডার রিফ্লেকশন ইন দ্য এক্সরে ডিফ্রেকশন ফ্রম LiF অকার্স অ্যাট ডিগ্রি দিয়ে দিয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, 8°44' হোয়েন এক্স রেজ অফ দ্য ওয়েভলেন্থ কত দিয়েছে 70.8 পিকোমিটার আর ইউজড। ইফ দেয়ার আর ফোর LiF মলিকুলস পার ইউনিট সেল, কটা মলিকুলস আছে, LiF মলিকুল আছে ফোর, দেয়ার আর ফোর LiF মলিকুলস আছে, ক্যালকুলেট দ্য অ্যাভোকাডোস নাম্বার, অর্থাৎ এখানে NA যেটা অর্থাৎ অ্যাভোকাডো নাম্বার সেটা ক্যালকুলেট করতে বলেছি। ধরুন আরেকটা কোশ্চেন নিয়েছি, দ্য ফার্স্ট অর্ডার রিফ্লেকশন ফ্রম 100 প্লেন, 110 প্লেন অ্যান্ড 111 প্লেনস অফ এ গিভেন কিউবিক ক্রিস্টাল অকার্স অ্যাট অ্যাঙ্গেল 7°10°12' অ্যান্ড 12°3'
30 মিনিট রেসপেক্টিভলি টু হোয়াট টাইপ অফ কিউবিক ল্যাটিস ডাজ দ্য ক্রিস্টাল বিলংস, এটাকে এক্সপ্লেন করতে হবে। অর্থাৎ আমরা যেটা দেখছি এই এক এক করে আমরা এর আনসারগুলো দিয়ে যাচ্ছি, কীভাবে আমরা আনসারগুলো দিচ্ছি সেটা একটু দেখে নাও, তাহলে সহজেই তোমরা ইউনিভার্সিটির প্রবলেমগুলো এই সলিড স্টেটের যা যা আসে সেগুলো সহজেই যাতে করে ফেলতে পারো সেটাই আশা করব। দেখো এক নম্বরে আমার যেটা দিয়েছে এটা একটা স্কোয়ার ল্যাটিস দিয়েছি, অর্থাৎ কিউবিক নেই, সেখানে এক্স অ্যান্ড ওয়াই এই ব্যাপারটা দিয়েছে। অর্থাৎ এক্স অ্যান্ড ওয়াই যদি হয় তাহলে আমাদের এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস থাকবে। তাহলে আমি যদি দেখি যে ধরো প্লেনগুলো যদি এইরকম হয়, কিউব কিউব নয়, তাহলে এক্স এটা ওয়াই জেডটা নেই, ঠিক আছে। তাহলে এই ধরনের যদি প্লেন হয়, এইটা একটা প্লেন, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, এরকম সব প্লেনগুলো আছে, টু ডাইমেনশনাল যেহেতু এক্স অ্যান্ড ওয়াইয়ের দিকে আছে ল্যাটিস পয়েন্টগুলো, তাহলে আমরা ধরলাম এইখান থেকে এইটার একটা ডিস্টেন্স আমাকে বের করতে হবে, সেই ডিস্টেন্সটাকে আমরা ধরে নিচ্ছি কত, ধরে নিচ্ছি ডি এইচ কে, এইচ কে নেব, এইচ কে এল নয় কারণ থার্ড যে অ্যাক্সিসটা সেটা নেই, আমাদের টু ডাইমেনশনাল ক্রিস্টাল বলছে এটা। তো ধরলাম আমি যে এইটাকে এ বি একটা প্লেন এবং আরেকটা পি কিউ আরেকটা প্লেন ধরলাম, ওকে এ বি একটা প্লেন আর পি কিউ আরেকটা প্লেন, এই যে এবার এই সেন্টারটাকে আমি সি দিয়ে ডিনোট করলাম অ্যান্ড এইখান থেকে এই পর্যন্ত ডি নিলাম, তাহলে সি ডি অর্থাৎ একটা ডিস্টেন্স একটা প্লেন থেকে আরেকটা প্লেনের ডিস্টেন্স, এটাই হবে আমাদের ইন্টারপ্ল্যানার ডিস্টেন্স। এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা নিতেই পারি, ওকে, অ্যান্ড এই পয়েন্টে একটা নাম দিই, এই পয়েন্টকে আমি আর নাম দিলাম হতেই পারে, এটাকে তাহলে একটা এস নাম দিলাম, ক্লিয়ার। তো এবারে আমাদের এই যে ইন্টারসেপ্টটা এইটুকু ডিস্টেন্স কত, লেট আস কনসিডার এ স্কোয়ার ল্যাটিস হুজ মিলার ইন্ডিসেস অ্যালং এক্স অ্যাক্সিস সিস কত এইস অ্যান্ড অ্যালং ওয়াই সিস কত সেটা কে, তাহলে এইখান থেকে এইটুকু আমরা যদি মিলার ইন্ডিসেস দিয়ে লিখি এটাকে ইন্টারসেপ্টিভ কত হবে এ বাই এইচ, আর এইটুকু কত হবে এ বাই কে। তো এবার এইটা এ বাই এইচ, এইটা এ বাই কে, কারণ আমি এটাকে স্কোয়ার নিচ্ছি, স্কোয়ার আকারে ধরে নিচ্ছি টু ডাইমেনশনালটাকে, অর্থাৎ লেন্থ এক্সের দিকে আর ওয়ের দিকে এজ লেন্থ ইকুয়াল। তারপর আমাকে দেখো যেটা বলছি যে এই যে এ বি একটা প্যারালাল এ বি অ্যান্ড পি কিউ আর দ্য প্যারালাল টু ডাইমেনশনাল ল্যাটিস এটা, অ্যান্ড এজ লেন্থ আমরা কত ধরেছি, এজ লেন্থ ইকুয়াল টু এ ধরে নিয়েছি। তো আমাদের ইন্টারসেপ্ট তাহলে এইটুকু কত হবে, ইন্টারসেপ্ট এক্স এক্স অ্যাক্সিসে এইটুকু, ওয়াই অ্যাক্সিসে এইটুকু। এবারে আমরা যদি এইগুলো এক একটা ট্রায়াঙ্গেল ভেবে নিই, এই যে এটা আর সি ডি এটা একটা ট্রায়াঙ্গেল বলতেই পারি, তাহলে ফর
ट्रायंगल आर सी डी एटुकुर क्षेत्र हमें एखान देखते ही पारी जे यहाँ जो थीटा है तेल साइन थीटा कत है ये सी डी बाय सी आर एटुकु अर्थात यटार अपोजिटे जेटा आटाई तो लम्ब अर्थात सी डी बाय सी आर तेल सी डी बाय सी आर सेटुके सी डीटा के डीएसके डीएसके ये धरे नहीं टुके कत धरे ए बाय एस एंड सिमिलारलि हमें ये अंगेलटा जेटा से दिक्कत जो देखी जे हमारा सी जी देखी सी डी एस ट्राइंगलटा जो देखी फर फर सी ट्राइंगल ये एक निल ट्राइंगल सी डी एस एर क्षेत्र में कि देखते पा एर क्षेत्र देखते पा जे एंगल एंगल सी सी एस डी एंगल जेटा सी एस डी से कत से हल यटार एक मिले टोटल 90 यार यहाँ मिले 90 ताहले एटा इक्वल टू 90 माइनस थीटा एबारे आमरा जदि देखी जे साइन साइन 90 माइनस थीटा इक्वल टू कॉस थीटा ताले साइन 90 माइनस थीटा इक्वल टू कॉस थीटा ताले कॉस थीटार वैल्यू एखाने कत कॉस थीटा इक्वल टू कत हबे से आबार एक ही रकम भावे आमरा देखते पाबो जे एटा डिवाइडेड बाय एटा अर्थात एटुकु डिवाइडेड बाय एटुकु ओके अर्थात देखते ही पा जे डी एच के बाय सी एस डी डी एच के बाय ए बाय के एटा देखते पा अर्थात अस्थिटा जेटा सेटुकु आमरा देखते पेलाम एटा माने साइन एटुकु साइन एटा इक्वल टू एटा बाय एटा ताहले एइबारे आमरा जदि एइ ट्रिगोनोमेट्रिर सबचेये सहज नियमटा निये नेइ कि रकम जे साइन स्क्वायर थीटा प्लस कस स्क्वायर थीटा सेटा कत तो साइन स्क्वायर थीटा प्लस कस स्क्वायर थीटा एटा इक्वल टू 1 ताहले आमरा तो एटाके स्क्वायर करते ही पारी कि करते पारी जे डी एच के बाय ए बाय एच ए टोटालटा मिले स्क्वायर प्लस एटा अर्थात डी एच के बाय ए के एटार स्क्वायर इक्वल टू 1 बोलते ही पारी तो ठीक एक रकम भावे हमें एखान डी एच के कमन निलाम ताले रइल कत एटा स्क्वायर रइल कत 1 बाय ए बाय एच तार स्क्वायर प्लस 1 बाय ए बाय के तार स्क्वायर इक्वल टू 1 ताहले ए जगहटा थेके आमरा कि पेलाम एटुकु 1 ताहले डी डी स्क्वायर एच के जेटा इक्वल टू आमरा एटाके ओदिके निये जेते ही पारी एखान थेके आमरा कि देखते पाई जे के बाय ए तार स्क्वायर सरि एटा इंटू आछे
प्लस एटा उल्टे गेले एटा सरी दुटोई आमरा केन निलाम एटा एच एटा एच छिलो सरी एटा एच ताहले एटा एच एटा वन बाई एटा आमरा के निलाम के बाई ए तार स्क्वायर इक्वल टू वन। तो की देखते पाबो डी स्क्वायर एच के इक्वल टू वन बाई ए जिनिसटा कत एच बाई ए तार स्क्वायर प्लस के बाई ए तार स्क्वायर। তাহলে এইটার ক্ষেত্রে যদি এ অ্যান্ড বি হতো তাহলে এখানে এ বি থেকে যেত। এবারে আমরা তো এটা কমন নিতেই পারি, কমন নিয়ে আমি এখানে তুলে দিতেই পারি, অর্থাৎ আমরা লিখতেই পারি এভাবে, লিখতেই পারি ডি স্কার এইচ কে ইকুয়াল টু এ স্কার বাই এ স্কার বাই এইচ স্কার প্লাস के स्क्वायर। तेल डी एच के इक्वल टू ए बाई रूट ओवर एटर मध्य के हलो एच स्क्वायर प्लस के स्क्वायर अर्थात स्क्वायर एर क्षेत्र अर्थात टू डायमेंशनल लैटिस क्षेत्र जो स्क्वायर आकारे थे तो हमें हमें जे डी एच के तार भैल्यू आसबे एटा जेखने एच एंड के इज द मिलर इंडिसेस। এবার কোশ্চেন নাম্বার টু, সেখানে আমরা যদি দেখি যে সবচেয়ে ফার্স্টে আমাদের ধরতে হবে যে অ্যাটমগুলো সবসময় স্ফেরিক্যাল। ফর কোশ্চেন টু তাহলে কী হলো, লেট আস কনসিডার এ স্ফেরিক্যাল অ্যাটম whose radius is equal to r, okay? তাহলে আমাদের বলে দিয়েছে এটা, দেখো কোশ্চেনের দিকে তাকালে যে বলে দিয়েছে ফেস সেন্টার কিউব এটা। তাহলে ফর ফেস সেন্টার কিউব আমাদের r এবং a অর্থাৎ এজ লেন্থ অ্যান্ড রেডিয়াসের মধ্যে যে সম্পর্কটা অর্থাৎ রিলেশনটা সেটা কি, ফোর আর ইকুয়াল টু রুট টু এ, এটা ফেস সেন্টারের কিউবের ক্ষেত্রে। তাহলে এই রিলেশনটা সহজেই আমরা করতে পারি যে এইরকম একটা কিউব যদি হয় তাহলে এই ফেসটার মাঝখানে একটা অ্যাটম, তাহলে এই এই এইখানে একটা আর প্লাস আর প্লাস আর প্লাস আর, অর্থাৎ এইগুলো যদি পাশাপাশি থাকে এই তাহলে এইখান থেকে এইখানকার ডিস্টেন্স, তাহলে ফোর আর ইকুয়াল টু যেটা রুট টু এ, কারণ এইটা এ এইটুকু এ এইটুকু এ তাহলে এইটা রুট টু এ। ওকে তাহলে আমরা কী দেখতে পাবো যে এটাই হলো ক্লোজেস্ট ডিস্টেন্স। তাহলে ক্লোজেস্ট ডিস্টেন্স যেটা একটা অ্যাটম আর একটা অ্যাটমের মধ্যে হবে সেটা শুধু কত হবে এখান থেকে এইটুকু, মানে টু আর। তাহলে ক্লোজেস্ট ডিস্টেন্স বলে দিয়েছে আমাদেরকে যে ক্লোজেস্ট ডিস্টেন্স এটা অবশ্যই টু আর হবে, সেই টু আরটা তাহলে কত হবে, তাহলে এখান দিয়ে দুটোকে দুই দিয়ে ভাগ করলে কত হয়, ইকুয়াল টু রুট টু ইন্টু এ ডিভাইডেড বাই টু ইকুয়াল টু, আমরা কত দেখতে পাবো যে এ বাই রুট টু, নিচে রুট টুকে দুগুণ করলাম উপরে রুট টু দ্বিগুণ করলাম। তাহলে এটারই একটা ভ্যালু আমাকে দিয়ে দিয়েছি, কত, টু পয়েন্ট এইট সিক্স যেটা আমাদের ভ্যালুটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাহলে এই যে ভ্যালুটা দিয়ে দিয়েছে তাহলে এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো, এই ভ্যালুটা আমাকে কাজে লাগাতে হবে। তো ক্লোজেস্ট ডিস্টেন্স এর যে ভ্যালুটা আমাকে দিয়ে দিচ্ছে
সেটা আমার কাজে লাগাতে হবে। তাহলে এই কলটা এখান থেকে এই কলড কত আসবে, জাস্ট ওদিকে আমি কি করব 2.86 × √2, এই ভ্যালুটাই আমাদের যেটা আমস্ট্রংয়ে আসবে, তো আমস্ট্রংয়ে সেটা কত আসবে, এটাকে মাল্টিপ্লাই করলে আমরা পাবো, অবশ্যই পাবো, যেটা 4.04 এরকম একটা ভ্যালু পাবো, এত আমস্ট্রংয়ের মতো একটা ভ্যালু পাবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের চেয়েছে ডেন্সিটি, তাহলে ডেন্সিটি যদি চায় তাহলে ডেন্সিটি যে ফর্মুলাটা ছিল, ডেন্সিটি ইকুয়াল টু আমার আগের লেকচারে যেটা ছিল সেটা কি, যে ডেন্সিটি নাম্বার অফ অ্যাটম ইন দ্য ইউনিট সেল ইনটু মলিকুলার মাস বা অ্যাটমিক মাস ডিভাইডেড বাই, এটা যদি নাম্বার অফ অ্যাটম হয় এটা অ্যাটমিক মাস হবে, ডিভাইডেড বাই এ কিউব মানে কিউবের ভলিউম ইনটু অ্যাভোগাড্রো নাম্বার, এই ছিল ডেন্সিটির ফর্মুলা। তাহলে এইখানে আমরা যে ডেন্সিটির ফর্মুলায় আমার কী কী জানা আছে, এখন আমার জানা আছে কি, এটা ফেস সেন্টার কিউব, তাই এটার জানা আছে যে এন যেটা নাম্বার অফ অ্যাটম ইন দ্য ইউনিট সেল সেটা আমার 4 জানা আছে, আর এটা দেওয়া আছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম যদি থাকে তাহলে এই যে এম সেটা 27, অর্থাৎ আমরা বসাতেই পারি ফর অ্যালুমিনিয়াম অ্যান্ড ফর ফেস সেন্টার ফর এফ সিসি এন ইকুয়াল টু 4, ফর এফ সিসি এন ইকুয়াল টু 4 অ্যান্ড এম ইকুয়াল টু দেওয়া আছে বা নিতেই পারো 27 গ্রাম পার মোল, অ্যান্ড এ যেটা সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখানে আমরা জাস্ট বসিয়ে দেবো যে 4 × 27 ডিভাইডেড বাই এর ভ্যালু যেটা আমরা মোটামুটি পেলাম যে 4.04 সামথিং টু একটা জিনিস থাকতেই পারে। হ্যাঁ, এটাকে আমরা যেটা করব যে এটা আমরা যেটা আমস্ট্রং থেকে আমরা অবশ্যই এটাকে সেন্টিমিটারে নিয়ে নেব, অর্থাৎ 10⁻¹⁸, হ্যাঁ আমস্ট্রং থেকে আমরা সেন্টিমিটার নিলাম এত সেন্টিমিটার, তার আবার কিউব ইনটু অ্যাভোগাড্রো নাম্বার আমাদের যেটা দিয়েছে, অ্যাভোগাড্রো নাম্বার তোমার জানা 6.023 × 10³, তাহলে এর একটা ভ্যালু কিন্তু আমাদের আসবে, এখান থেকে 24 বেরোবে, দেন 23 অলমোস্ট কেটে গেল, এখান থেকে 4 × 4 = 16, অর্থাৎ 64 থেকে একটু বেশি হবে, এটা মোটামুটি 66 মতো হবে, তাহলে 66, হ্যাঁ আর এইখানে কোনো হয়েছে, তাহলে 66 থেকে আমার কিছুটা এখানে 10 থাকবে তখনও, অর্থাৎ 66 / 10 মানে 6.6 বা 6.7 এরকম হবে, তাহলে 6.7 এটাকে ভাগ করবো, তাহলে 4 × 27 / হ্যাঁ এখানে সিক্স, এখানে অবশ্যই আমাদের 6.67 এরকম কিছু আসবে, ইনটু এটা থেকে যাবে 6.023 × 10³, এটা সঙ্গে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা এটার যা ভ্যালু পাবো সেটা আমার যেমন মোটামুটি একটু জানাই আছে, হ্যাঁ এটা 2.7, হ্যাঁ 2.7 হয়তো গ্রাম পার সেন্টিমিটার কিউব এরকম একটা ভ্যালু আসবে, কারণ এখানে সেন্টিমিটার কিউব আছে। তো এই যে ভ্যালুটা, অর্থাৎ এইভাবে তোমাকে কিন্তু একটার পর একটা জিনিস ক্যালকুলেট করতে হবে। তো এটা কোশ্চেন 2 এর আনসার গেল, এত তার ডেন্সিটি এটা চেয়েছিল, এগুলো আমাদের ইউনিভার্সিটির কোশ্চেন। এবার দেখো ধর 3 নম্বর কোশ্চেন, সেখানে আমাকে কী বের করতে দিয়েছে, সেখানে আমাকে রেডিয়াস অফ দ্য অ্যাটম বের করতে দিয়েছে, বিসিসি তার একটা কিউবিক ইউনিট সেল দিয়েছে, তাহলে কোশ্চেন নাম্বার 3 আনসারটা আমরা যদি বলি, কোশ্চেন নাম্বার 3 আনসার, ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 3 আনসার সেটা কী হতে পারে, এখানে আমরা ওই আগে ধরে নেব, লেট আস কনসিডার সিডার এ বডি সেন্টার কিউব
क्यूबिक लैटिस, क्यूबिक लैटिस हुज एज लेंथ এটা আমরা ধরে নিলাম এই তাহলে এই যদি ধরে নেই আর বডি সেন্টার কিউব সেখানে আমরা কি দেখব সেখানে আমাদের দেখতে হবে আর এবং এ এর সঙ্গে আর এবং এ অর্থাৎ লেট আস সি দ্যাট অ্যাটম ইজ স্ফেরিক্যাল অ্যান্ড রেডিয়াস is r এবার আর ধরে নিলাম তাহলে একটা ইউনিট আমরা অ্যাংস্ট্রম হোক সেন্টিমিটার হোক কিছু একটা আমরা ধরে নেব আমাদের যা যেভাবে ক্যালকুলেট করব আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুর যে a এর ভ্যালু যদি আমাকে দেওয়া আছে তাহলে a এর ভ্যালুটাকে কাজে লাগিয়ে আমরা পেয়ে যাব তাহলে আমাদের যে r এবং a তার মধ্যে রিলেশনটা হলো যে বডি সেন্টার কিউবের ক্ষেত্রে 4r इक्वल टू रूट थ्री ए एटा आमरा आरेक बार देखाते ही पारी अर्थात एखान थेके एई जे आमार किउबेर कर्नार एई कर्नार थेके एई कर्नारेर डिस्टेंसटा কারণ এই মাঝখানেতে আমাদের একটা অ্যাটম আছে বডি সেন্টার কিউব মানে মাঝখানে আছে তাহলে এইটুকু হলো এ এইটা এ তাহলে এইখান থেকে এইখানে কত এই যে একটা ফেস অর্থাৎ এইটা এই যে স্কোয়ার একটা তার এইটা হলো ফেস তাহলে এইটা হলো রুট টু এ তাহলে এইটুকু রুট টু এ এইটুকু এ তাহলে এটা কত এটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস রুট টু এ তার স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রি এ তাহলে এটা ওয়াই ইকুয়াল টু রুট থ্রি এ ক্লিয়ার তাহলে এখান থেকে এখানকার ডিস্টেন্স রুট থ্রি এ তাহলে এইখানে একটা অ্যাটম এখানে একটা অ্যাটম এখানে একটা অ্যাটম তাহলে এই অ্যাটমগুলো ক্লোজে আছে তার মানে এই তাহলে এইখান থেকে এইখানকার ডিস্টেন্সটা মানে এইখানকার এখানকার ডিস্টেন্সটা এটা একটা আর এটা আর এটা আর এটা আর অর্থাৎ এইটা পয়েন্ট তাহলে এইখান থেকে এইটুকু টোটালটা ফোর আর তাহলে ফোর আর ইকুয়াল টু রুট থ্রি এ রিলেশন পেয়ে গেছি যদি রিলেশন পেয়ে যাই তাহলে আমাদের যেটা বলছি সেটা আমাদের আরটাকে অর্থাৎ রেডিয়াসটাকে বের করতে হয় তা আর ইকুয়াল টু আমরা কী দেখতে পাই যে রুট থ্রি বাই ফোর ইন্টু এ এবার এ যেটা সেটা আমাদের দেওয়া আছে সেটা কত যে থ্রি থ্রি জিরো পয়েন্ট টু এর পিকোমিটার একটা দেওয়া আছে তাহলে সেটাকে আমরা নিতেই পারি যে এটা কত আর ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর ইন্টু থ্রি থ্রি জিরো থ্রি থ্রি জিরো পয়েন্ট টু এটা পিকোমিটারে দেওয়া আছে এটাকে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এটা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এত মিটার তাহলে এর একটা ভ্যালু অবশ্যই আসবে সেটা ক্যালকুলেট করলে তোমরা দেখতে পাবে যে ওয়ান পয়েন্ট ফোর ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টেন এরকম মাইনাস টেন অবশ্যই মাইনাস আছে তো এরকম একটা ভ্যালু মিটারে আমরা দেখতে পাবো তো মিটার থেকে তুমি স্বাভাবিকভাবে এটাকে সেন্টিমিটারে বা আমস্ট্রংয়ে নিতেই পারো কোনো প্রবলেম নেই অর্থাৎ কোশ্চেন নাম্বার থ্রির আনসার হলো এবার কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার যে ফোরটা ছিল সেই ফোরটা কী যে কোশ্চেন নাম্বার ফোরের আবার আমাদের একটা জিনিস বের করতে দিয়েছিল যে একটা ইউনিট সেলের তার তোমার ফর্মুলা বের করতে দিয়েছে তাহলে সেখানে আমাকে যেটা আমার রয়েছে যে আমার যদি একটা থ্রি ডাইমেনশনাল ল্যাটিস হয় অর্থাৎ
আর কিউবিক্যাল ল্যাটিস, যদি কিউবিক্যাল ল্যাটিস হয়, অর্থাৎ কোশ্চেন নাম্বার ফোর এর আনসার, তো আমরা কি দেখতে পাবো, যে এইচ ডি জানি আমরা অলরেডি, যে এইচ ডি এর এইচ কে এল এর একটা ফর্মুলা আমরা অটোমেটিক্যালি জানি, বা জানি মানে অনেকবার করেছি, এ বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই ভ্যালুটা আমরা জানি। তো আমাদের কিছু কিছু জিনিস দেওয়া আছে, যদি দেখি 100 প্লেন ফর 100 প্লেন, তাহলে 100 প্লেন তার ক্ষেত্রে এইচ এর ভ্যালু 1, এটার ভ্যালু 0, এটার ভ্যালু 0, তাহলে ডি 100 এটা কত হলো, এ বাই এই যে 100 অর্থাৎ 1 মানে জাস্ট এ, তাহলে এ। এবারে একটা জিনিস যে এভাবে আমরা 100 প্লেনের ডিস্টেন্সে সহজে বের করতে পারলাম। এবার আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে ডেন্সিটি, দেওয়া আছে ডেন্সিটিটা রাখো, দেওয়া আছে গিভেন ডেন্সিটি রো ইকুয়াল টু, দেওয়া আছে 0.53 এত গ্রাম পার সেন্টিমিটার কিউব, ওকে, এটা আমার দেওয়া আছে। এবার আমরা অটোমেটিক্যালি আমরা আরেকটা ফর্মুলা আমরা এর আগে শিখে নিয়েছি, যে রো ইকুয়াল টু এম ইন্টু এম ডিভাইডেড বাই এ কিউব ইন্টু এন এ, অর্থাৎ মাস, এটা হলো মাস পার ইউনিট ভলিউম। তাহলে এইখানে আমাদের এর ভ্যালু যেটা, সে এর ভ্যালুটা আমাদের যেটা দেওয়া আছে এ ইকুয়াল টু যেটা 350 পিকোমিটার আমাদের দেওয়া আছে, তাহলে স্বাভাবিক কারণে এটাকে আমরা মিটারে কনভার্ট করতেই পারি, 350 × 10⁻¹, যেটা আমরা বলতেই পারি যে এটা যদি সেন্টিমিটারে নেই তাহলে এটা -10 সেন্টিমিটার বা 10⁻¹² পিকোমিটার, এই সরি মিটার। তো এবার এখান থেকে আমাদের আলটিমেটলি বের করতে দিয়েছে কি, বের করতে দিয়েছে যে হ্যাঁ কী বের করতে দিয়েছে, আমাদের এই অ্যাভোগাড্রো নাম্বারটা, তাই তো, না অ্যাভোগাড্রো নাম্বার তো বের করতে নাম্বার, এই আমাদের জানতে চেয়েছে যে কী ধরনের ল্যাটিস, তাই তো, বিসিসি নাকি আমাদের এফসিসি নাকি সিম্পল কিউব, এগুলো জানতে চেয়েছে। তাহলে এখান থেকে আমাদের উদ্দেশ্য হলো যে এইটা ভ্যালু বসিয়ে, এইটা ভ্যালু বসিয়ে, হ্যাঁ কারণ এইটা আমাদের একটা লিথিয়াম দিয়েছে, তাহলে এইটাকে আমরা যদি এখান থেকে বসাতে পারি, তাহলে এই ভ্যালুটা যদি আমাদের এই এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে সিম্পল কিউব, এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে বডি সেন্টার কিউব, আর এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে ফেস সেন্টার কিউব, এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে আমরা কী বসাবো, এন এন ইকুয়াল টু রো ইন্টু এ কিউব ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই জাস্ট লিথিয়ামের অ্যাটমিক মাস বা মলিকুলার মাস। তাহলে এইখানে আমরা এই ডেন্সিটিটা আমার দেওয়া আছে কত, ডেন্সিটি দেওয়া আছে পয়েন্ট ফাইভ থ্রি এটা গ্রাম পার সেন্টিমিটার কিউবে, তো গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। এবার এইটা আছে, এবার এইটা কত দেওয়া আছে, ওটা আমাদের 350 পিকোমিটারে দেওয়া ছিল, তাহলে 350 ইন্টু ইন্টু আমরা 10 করতেই পারি, এটা এটার আবার একটা পাওয়ার আছে সেটা 3, তারপরে অ্যাভোগাড্রো নাম্বার আছে বিশাল বড়, অ্যাভোগাড্রো নাম্বার আছে বিশাল বড়, 6.023 × 10³³, এটা। আর জাস্ট এম এর ভ্যালু বসাবো, এটা দেওয়া আছে 6.94 এরকম একটা ভ্যালু দেওয়া আছে, তাই না, তাহলে এটাই আমাদের যদি ক্যালকুলেট করি এটা মোটামুটি 1.97
এর কাছাকাছি হবে, এটাকেই আমরা বলতে পারি টু, কারণ এটা ওয়ানের কাছে নয়, থ্রির কাছেও নয়, অর্থাৎ এটা টু এর কাছে। অর্থাৎ আমাদের যে ইন্টিজার নাম্বারটা, অর্থাৎ অ্যাটম তো আর ভেঙে থাকতে পারে না, অর্থাৎ সেই কারণে এটা নিয়ারলি টু, অর্থাৎ দুটো অ্যাটম আছে পার ইউনিট সেলের মধ্যে। তাহলে পার ইউনিট সেলে যদি আমাদের দুটো থাকে, তাহলে আমরা কি বলতে পারি এটাকে, এটাকে বলতে পারি বডি সেন্টার কিউব। তাহলে ইউনিট সেল, দ্য ইউনিট সেল ওয়াজ দ্য বডি সেন্টার কিউব। অ্যান্ড নাম্বার ফাইভে আমরা যেটা জানতে চাই, হ্যাঁ নাম্বার ফাইভে আমাদের জানতে চেয়েছি সেটা কি, যে ফর্মুলাটা কী হবে। আমাদের পাঁচ নম্বর কোশ্চেন, তো এই যে একটা কিউব বলে দিয়েছিল, সেই কিউবে লেট আস কনসিডার এ কিউব, এটার প্রত্যেকটা কর্নারে বলে দিয়েছে এ রয়েছে, এ তাহলে এ এ এ এ এ এ এ এ হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কর্নার থেকে আমাদের এই ইউনিট সেলটার মধ্যে কত আছে, এক একটা কর্নার থেকে 18 করে থাকে ভিতরে, তাহলে আমাদের এর সংখ্যা কত, নাম্বার অফ এ, নাম্বার অফ এ অ্যাটম ইকুয়াল টু 18 ইন্টু 8টা কর্নার আছে ইকুয়াল টু 1, আর কিছুই না। অ্যান্ড বি যেটা, সেটাকে বলেছে ফেস সেন্টারে আছে, বি 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 ওইটার ফেসে বি, এই উপরটার ফেসে বি, এইটার ফেসে বি। তাহলে একটা ফেস থেকে এই যেমন ওয়ালটা, এই ওয়ালটা ওই পাশের ঘরে আর এই পাশের ঘরের, এই দুটো ঘরেরই অংশ, তাহলে এই ওয়ালের অর্ধেক হলো এই ঘরের, অর্ধেক হলো ওই ঘরের, তাহলে এই অ্যাটমটা একটা ফেস সেন্টারে যে আছে তার অর্ধেক হলো ওই কিউবটার মধ্যে, বাকি অর্ধেকটা পাশের কিউবের মধ্যে। অর্থাৎ তাহলে একটা বি এর অর্ধেক হলো এটার মধ্যে, তাহলে এখানে ছয়টা ফেস আছে, তাহলে ছয়টা ফেজে তাহলে বি এর সংখ্যা কত হবে, একটা ফেজ থেকে হাফ, তাহলে ছটা ফেজ আছে, তাহলে সিক্স ইন্টু হাফ ইকুয়াল টু থ্রি, তাহলে নাম্বার অফ বি অ্যাটম হলো থ্রি অ্যান্ড এ অ্যাটম হলো ওয়ান, তাহলে ফর্মুলা কী হবে, ফর্মুলা এ অ্যান্ড বি, এটা বি যেহেতু থ্রি আছে তাহলে এখানে থ্রি দেবো, আর এ যদি ওয়ান আছে তাই ওয়ান, অর্থাৎ এ বি থ্রি, এটাই হবে ওই ইউনিট সেলটার ফর্মুলা। ওকে, অর্থাৎ এই যে ক্রিস্টালটা আছে তার ফর্মুলা, ইউনিট সেলের যে মধ্যে যে সিম্পলেস্ট নাম্বার অফ অ্যাটম থাকে তার রেশিওটাই হবে আমাদের কি ফর্মুলা। ওকে, তাহলে এ বি থ্রি। পরের কোশ্চেন কি, পরের কোশ্চেন যেটা, সেটা আমাদের অ্যাভোকাডো সংখ্যা বের করতে দিয়েছে, অ্যাভোকাডো নাম্বারটাকে বের করতে দিয়েছে, দেওয়া আছে, দেওয়া আছে আমাদের যে ডেন্সিটি আমরা বের করতে পারবো এখান থেকে, হ্যাঁ ডেন্সিটিটাকে আমরা বের করতে পারবো, এখানে আমাদের যা যা দেওয়া আছে সেটা কি, যে আমরা ব্র্যাগ ইকুয়েশনটাকে জানি, ব্র্যাগ ইকুয়েশন থেকে সহজেই আমরা ফ্রম ব্র্যাগ, ব্র্যাগস ইকুয়েশন, তাহলে এটা আনসার কোয়েশ্চেন সিক্সের আনসার। ওকে, তাহলে এখান থেকে আমরা কী পাই, ব্র্যাগ ইকুয়েশন থেকে কী পারি, কী পেতে পারি, টু ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখানে আমাকে বলে দিয়েছে এটা ফার্স্ট অর্ডার রিফ্লেকশন, মানে এন এর ভ্যালুটা ওয়ান বলে দিয়েছে, যদি ওয়ান বলে দেয় তাহলে এখান থেকে আমরা ডি ইকুয়াল টু কি, এন ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই টু ইন্টু সাইন থিটা, ল্যামডার ভ্যালু যেটা আমাকে বলে দিয়েছে 70.8 পিকোমিটার, অ্যান্ড দেখো আমাদের থিটা এই ভ্যালুগুলো বলছে যে থিটার ভ্যালু কত, 8.733, হ্যাঁ এটা একটা বলে দিয়েছে, তাহলে ডি ইকুয়াল টু আমরা এখান থেকে কি দেখতে পাই, যে এনার ভ্যালু যদি ওয়ান হয়, ল্যামডার ভ্যালু যদি আমাদের 70.8 পিকোমিটার, এটা পিকোমিটার হয়, আর এটা টু, আর এইটার একটা ভ্যালু দিয়েছে যে 8°733 মিনিট, অর্থাৎ এটা সাইন
8 পয়েন্ট যেটা দিয়েছে 733 এটার একটা ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হলো 33.16 পিকোমিটার। এই ভ্যালুটা আমরা পাবো। তাহলে আমরা এবারে এখান থেকে যদি আমরা এই যে আরেকটা ফর্মুলা আমরা অলরেডি জানি, যেটা কি জানি যে a ইকুয়াল টু এইচ ডি এইচ কে এল ইন্টু যে ভ্যালুটা ছিল রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই ভ্যালুটা এখান থেকে সহজেই আমরা এটাকে দেখতে পারি। কেননা আমাকে এটা 111 এই যে প্লেনটা, এই প্লেনটার ক্ষেত্রে এটার ভ্যালু 111 যদি বসাই এবং ডি এর যদি আমরা একটা ভ্যালু অলরেডি জেনে গেছি এটা যদি আমি বসাতে পারি তাহলে এ ইকুয়াল টু কত হবে 33.16 ইন্টু ইন্টু এইখানে আমরা বসাতেই পারি যে এটার মধ্যে 111 তার মানে রুট থ্রি এই ভ্যালুটা। তাহলে এইখান যদি এইটাকে আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই যদি করি 70 তাহলে আমরা মোটামুটি এখান থেকে কত পেতে পারি, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এটা পেতে পারি একটা জিনিস 70টা এটা পেতে পারি 40, এটা মানে হলো তোমার 1.3, তেমন এটা ডাবলের থেকে একটু কম, তেমন এটা মোটামুটি তোমার 40 কাছে, তাই তো? তাহলে 4.3 এরকম আমরা বলতেই পারি, 403 এরকম পিকোমিটারে আসতে পারি। নাহলে আমাকে দেখতে হবে একবার। ওকে, এবারে আমরা কী পেতে পারি এখান থেকে? এখান থেকে আমরা যেটা পেতে পারি যে এই পিকোমিটার থেকে আমাদের যেটা আসতেই পারে যে এত বড় একটা ভ্যালু যা, হ্যাঁ, সে এইখানে আমাদের কন্ট্রোলটা হলো কি সেটা। ওকে, তো এই তোমাদের যেটা আছে এটা সাইন থিটার ভ্যালু, যেটা সাইন থিটার 8.8টা থেকে এইটা না আমার, এটা আমার যেটা আমি তো এটা আমার মনেই ছিল এটা 233 এরকম হবে। তো এইটাকে টু, হ্যাঁ এটা আমার মনে আছে আর কি, হ্যাঁ, তাহলে এইটা আসবে আমার 403 পিকোমিটার। কারণ ক্যালকুলেট করতে গেলে টাইমটা লাগবে আর কি, আর কিছু না। তো এটা এত পিকোমিটার, তাহলে এই পিকোমিটারটা থেকে আমরা কী পেতে পারি? তাহলে এখান থেকে আমরা যে ডেন্সিটি যেটা, সে ডেন্সিটিটার এবারে তুমি কী কী জেনে গেছো? এ জেনে গেছো, এ জানা আছে, এবারে আমার এন জানা আছে, এন যেটা আমাকে এন এটা বের করতে হবে, এম জানা আছে। তাহলে আমরা ডাইরেক্টলি যদি আমরা এই যে রো ইকুয়াল টু এন ইন্টু এম ডিভাইডেড বাই এ কিউব ইন্টু এন এ এটা এটা যদি বসাই তাহলে আমরা কী দেখতে পাবো? তাহলে দেখতে পাবো আমরা চাইছি এন এ, এন এ চাইছি, তাহলে আমরা এন ইন্টু এম বাই এ কিউব ইন্টু যেটা সেটা হলো এই রো। তাহলে এইখানে সব ভ্যালু বসিয়ে দাও, সব ভ্যালু বসালে আমরা কী কী পাবো? যেহেতু এটা ফেস সেন্টার কিউব, তাহলে ফেস সেন্টার কিউব বলে দিয়েছে তাহলে এন এর ভ্যালু 4, তারপরে এই এম সেটাকে বলে দিয়েছে 25.94 এটা বলে দিয়েছে, এটা গ্রামে বলে দেবো আর কি। আর ওটা পেলাম কত, 403 এটাকে পিকোমিটারে পেয়েছিলাম, ঠিক আছে? তো পিকোমিটার থেকে সেন্টিমিটারে যদি করি আমি 10^-10
পিকোমিটার থেকে সেন্টিমিটারে, তাহলে এইটার আবার কিউব রয়েছে। আর ডেন্সিটি যেটা, সেটা আমাকে একটা ভ্যালু দিয়েছে 2.61। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা থেকে আমরা আলটিমেটলি এটা অবশ্যই ওই ভ্যালুর কাছাকাছি আসবে, 6.02 না হয় এখানে হয়তো 5 আসবে, 5×10^23, এইটুকু চেঞ্জ হবে। অর্থাৎ ক্যালকুলেটার ফেলে ক্যালকুলেশন করলে আমরা এইটি এইরকমই পাবো, এর থেকে বেশি পাবো না। আমি দেখেছি, আমি ক্যালকুলেট করেছি। তো এই যে জিনিসগুলো, অর্থাৎ এইভাবে আমাকে কিন্তু এক একটা জিনিস সলভ করতে হবে। তো এই জিনিস যদি সলভ করতে হয় তাহলে, অর্থাৎ অ্যাভোগাড্রো নাম্বারও আমরা কিন্তু এই ডেন্সিটির যে ইকুয়েশন এখান থেকে সহজেই পেতে পারি আর কি। তো আমাদের এখানে আরও কোশ্চেন রয়েছে, যেটা সেখানেও কোশ্চেন 7-এ সেখানে আমাদের কী জানতে চেয়েছিল, যে D100, D110, D111, অর্থাৎ এদের একটা রেশিও জানতে চেয়েছিল। তো কোশ্চেন 7, তার আনসার যদি বলি, তার আনসার আমরা অলরেডি ফ্রম দ্য ব্র্যাগ ইকুয়েশন এটা আমরা কী দেখেছি, যে টু ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা আমাকে এখানে কী কী বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা সহজেই ডি এইচ কে এল এটা আমরা কত, এন ল্যামডা বাই টু সাইন থিটা, এই যে জিনিসগুলো আমরা বলতেই পারি। এবার আমাকে যে থিটার ভ্যালু যখন বলেছে, থিটার ভ্যালু এক একটা দিয়েছে, তাহলে আমরা থিটার ভ্যালু কী কম দিয়েছে, থিটার ভ্যালু কী কী দিয়েছে। থিটার ভ্যালু আমাদের একবার দিয়েছে 7 ডিগ্রি 10 মিনিট। তাহলে ডি এইচ কে এল এখানে যেটা আমরা সহজেই বসাতে পারি, এবং ডি এইচ কে এল আমরা সহজে যখন বসাবো তখন আমরা কী দেখতে পারি, এই সাইন থিটার ভ্যালু এক একটা বের করে নিতে হবে, এক এক সাইন থিটার ভ্যালু এক একটা বের করে নিলে সুবিধা হবে ডি এইচ কে এর জিনিসগুলো বের করার জন্য। তাহলে ডি এইচ কে এল সেখানে লাগবে কি, এনের ভ্যালু 1×, এই ল্যামডার ভ্যালু আমি যদি ল্যামডাই রেখে দেই, আমরা যেহেতু রেশিও করব, প্রবলেমটা নেই, প্রত্যেকেরই রেশিও করব। এবার এইখানে আমার এই যখন কে যদি 0 আর এল যদি 0 হয়, তাহলে এখানে আর এটা যদি 1 হয়, তাহলে 1 0 0, এই যে জিনিসটা, এই জিনিসটার সঙ্গে আমি কি 2×, ফার্স্টে এই থিটার ক্ষেত্রে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে, সেটা কত, সেটা দেওয়া আছে 7, তো সাইন 7 ডিগ্রি 10 মিনিট। তাহলে সেখান থেকে আমরা যেটা পাবো, এটা আমরা আমি ক্যালকুলেট করে দেখেছি যে 4.03 এরকম একটা ভ্যালু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, এটা ল্যামডা ন্যানোমিটারে পেতেই পারি, অর্থাৎ এই ল্যামডাটা থাকবে আর কি। তারপর অর্থাৎ এই ভ্যালুটা ফ্র্যাকশনে এসেছিল। এবার আমরা যদি ডি ওয়ান ওয়ান জিরো বলি, তাহলে এটা সেই এনের ভ্যালু সে ওয়ানই থাকছে, 1×, ল্যামডা/2, এই অ্যাঙ্গেলটা আমাকে পাল্টে দিয়েছে, সে অ্যাঙ্গেলটা যেটা পাল্টে দিয়েছে সেটা যদি আমরা বসাই, তাহলে আমরা যেটা পাবো সাইন 8 কত দিয়েছে একটা, তো সেটা আমি 8 ডিগ্রি 28 মিনিট বলে দিয়েছে। এইটা দেখো, ওই ভ্যালুটা রিক্যাপ করে নাও, আমার যেহেতু মনে আছে আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এইটার যেটা হবে সেটা আমরা দেখতে পাবো যে 2.82 ল্যামডা ন্যানোমিটার। ওকে, এবারে ঠিক 1D111 এই ভ্যালুটাও সিমিলারলি আমি যেটা পাবো সেটা হলো 2.2.13 হ্যাঁ সরি 3
थ्री এটাকে থ্রি ওয়ান এইরকম একটা ভ্যালু পাবো আমি, এত ল্যামডা, ল্যামডা ন্যানোমিটারে। তাহলে এইভাবে আমি যখন পাবো তখন এইগুলোর রেশিওটা যদি আমি নিয়ে নিই, অর্থাৎ 100, হ্যাঁ সেই ভ্যালু, যেমন আমার মুখস্থ আছে আমি বসিয়ে দিতেই পারি, কিন্তু এইগুলোকে তোমাকে বসাতে হবে। অর্থাৎ আমরা যদি রেশিওটা নেই, রেশিওটা কি যে ডি 100:2, আমি শুধু প্রসেসটাকে ঠিক করে বসালাম, হ্যাঁ এক্স্যাক্ট ভ্যালুটা ক্যালকুলেটর থেকে নেবে, তাহলে ওয়ান ডি 100:2 ডি 111, তাহলে এই যে ভ্যালুগুলো সেটা আমাদের বইতে দেখবে লেখা থাকে, এবং এইখান থেকে যেটা ক্যালকুলেট করলাম ঠিক এই রকমই আসে, কোনো প্রবলেম নেই। 1:1:2.7:2.57 এরকম আসে, অথবা আমরা সহজেই এটাকে আমরা ওই ইন্টিজার ফর্মে লিখে 1:1√2:1√3 এরকম ফর্মে আমরা আনতেই পারি। ঠিক আছে, এই ভ্যালুটা যেহেতু ওয়েল নোন ভ্যালু এবং এই ভ্যালুটা আমাদের মাঝে মাঝে ক্যালকুলেট করতে দেয়, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যেটুকু যেটুকু পড়াবো সেইটুকু সেটুকু আমি কিন্তু এইভাবে দেব। হ্যাঁ, তো আমি ইউটিউব চ্যানেলটায় দিয়ে দিচ্ছি, হ্যাঁ যেহেতু আর কোনো অপশন নেই তো ইউটিউব চ্যানেলটায় এখন দিয়ে দিচ্ছি, তোমরা ওইটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তো এর পরের ভিডিওটা পেতে সহজেই তোমরা পেয়ে যাবে, এত সুবিধা হবে যে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে, আপডেট চলে যাবে। থ্যাংক ইউ।